বর্ষাকাল মানেই ইলিশ। আর ইলিশের সময়ে বাঙালি সবচেয়ে জনপ্রিয় রেসিপি হলো ইলিশ পাতুরি। আজ আমি সেই ইলিশ পাতুরির রেসিপি নিয়ে হাজির হয়েছি। কত সহজে এবং চটজলদি ইলিশ পাতুরি বানানো যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ওয়েন্দ্রিলা, কুকিং উইথ ওয়েন্দ্রিলা চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষে, 2 কাঁচা লঙ্কা, সামান্য একটু গরম জল ও একটু নুন দিয়ে আমি সর্ষেটা বেটে নেব। আমি এখানে নিয়েছি 5 পিস মতন ইলিশ মাছ। এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ, সামান্য পরিমাণে নুন। খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার ইলিশ মাছটা আমি একটু ম্যারিনেট করে নেব, আর আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে। এবার আমি ইলিশ মাছে দিয়ে দেব সর্ষে বাটা, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন, দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। আমি এখানে 2 মাছ ম্যারিনেট করে দেখাচ্ছি, একে একে সমস্ত মাছগুলো আমি ম্যারিনেট করে নেব। মোটামুটি 5টা মাছ ম্যারিনেট করতে পুরো সর্ষে বাটাটাই আমি দিয়ে দেব, আরও কিছুটা পরিমাণে সর্ষের তেলও দেব। যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি কলা পাতাটাকে একটু কেটে নেব। এবার কলা পাতাটা আমি একটু শেখে নেব, যাতে পাতুরি করার সময় যাতে কলা পাতাটা ভেঙে না যায়। খুব হালকা হাতে এইভাবে আমি একটু শেকে নেব। সমস্ত কলা পাতাগুলো এইভাবে আমি শেকে নেব। সমস্ত কলা পাতা আমার শেকা হয়ে গিয়েছে। আমার এটা ম্যারিনেট করাও হয়ে গেছে। এবার একটা কলা পাতা নিয়ে এরপর একটা ইলিশ মাছ দেব, দেব সামান্য পরিমাণে সর্ষে বাটা, বেশি পরিমাণে দেব না, তাহলে কলা পাতার ভেতর থেকে তখন আবার মশলাটা বেরিয়ে আসবে। দিয়ে দেব 1 টেবিল স্পুন সর্ষের তেল, দেব 1টা কাঁচা লঙ্কা। এবার খুব হালকা হাতে আমি কলা পাতাটা মুড়িয়ে নেব। এবার একটি সুতোর সাহায্যে আমি ভালো করে এটাকে একটু বেঁধে নেব। খুব হালকা হাতে করতে হবে, লক্ষ্য রাখতে হবে যেন কলা পাতাটা ছিঁড়ে না যায়। আমার একটা পাতুরি রেডি হয়ে গেছে। এবার আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে প্রথমে ইলিশ মাছ, সামান্য একটু সর্ষে বাটা, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও মুড়িয়ে নেব। এবার একটা প্যানে নিয়ে নেব 3 টেবিল স্পুন মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পাতুরিগুলো দিয়ে দেব, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার 5 থেকে 6 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট পর আমি পাতুরিগুলোকে খুব হালকা হাতে উল্টে দেব। এইভাবে এক পিঠে 5 থেকে 6 মিনিট আর উল্টো পিঠে 5 থেকে 6 মিনিট রাখলেই একদম রেডি হয়ে যাবে ইলিশ পাতুরি।
এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ পাতুরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।